আসসালামু আলাইকুম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে বিমানের সকল ফ্লাইটের শিডিউল খুব সহজেই আপনারা জানতে পারবেন। আজ আমরা ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত যাতায়াতকারী বিমানগুলোর যাত্রার সময় সম্বন্ধে জানব। সর্বপ্রথমে আমরা ফ্লাইং ফ্রমে ঢাকা লিখে সিলেক্ট করি এবং এরপর ফ্লাইং টুতে চট্টগ্রাম লিখে সিলেক্ট করি। পরবর্তীতে আমাদের পছন্দ মতো যাত্রা দিনটি 8ই মে সিলেক্ট করি। এরপর সার্চ বাটনটিতে ক্লিক করলে তা আমাদের নিয়ে যাবে ফ্লাইট শিডিউল পেজে, যেখানে আমরা আমাদের যাত্রা দিনটিতে অ্যাভেলেবেল ফ্লাইটগুলোর শিডিউল, ফ্লাইট নাম্বার এবং এয়ারক্রাফটের টাইপ সম্পর্কে জানতে পারব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যাত্রা দিনটিতে মোট 4টি ফ্লাইট চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবে এবং আমাদের যাত্রা দিন অর্থাৎ 8ই মের ফ্লাইটগুলো হাইলাইট করে রাখা হয়েছে, যাতে আপনারা খুব সহজেই তা খুঁজে পেতে পারেন। উল্লেখ্য যে এখানে আমাদের যাত্রার দিন 8ই মে ছাড়াও আগের 3 দিন অর্থাৎ 5, 6, 7 মে এবং পরের 3 দিন অর্থাৎ 9, 10, 11 মের ফ্লাইট শিডিউলগুলোও দেখা যাবে। এখানে উপর অংশে সর্ট বাই অপশনটিতে ক্লিক করলে আমরা যাত্রার সময় অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে আমাদের পছন্দের ফ্লাইটটি বেছে নিতে পারব। আমরা যদি কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাভেলেবেল ফ্লাইটগুলো দেখতে চাই, তাহলে তারই ঠিক পাশে শো ফিল্টার্স অপশনটিতে ক্লিক করলে আমাদের যাত্রার সময়ের একটি রেঞ্জ সেট করে দিতে পারব। আমরা সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত অ্যাভেলেবেল ফ্লাইটগুলোকে ফিল্টার করি। রেজাল্টে পাওয়া 2টি ফ্লাইটের মধ্যে আমরা দুপুর 3টা বেজে 15 মিনিটের ফ্লাইটটি সিলেক্ট করি। অপশনটি সিলেক্ট করা মাত্রই তা আমাদের নিয়ে যাবে বুকিং পেজে, যেখানে আমাদের যাত্রার সকল প্রকার তথ্য ইতিমধ্যে পূরণ করা হয়েছে। এরপর সার্চ ফ্লাইট বাটনটিতে ক্লিক করে আপনাদের প্রয়োজনীয় তথ্য প্রদান করার পর টিকিটটি খুব সহজেই বুক করে নিতে পারেন। টিকিটটি কীভাবে বুক করবেন তার সংক্রান্ত একটি সম্পূর্ণ ভিডিওর লিঙ্ক আপনি ডিসক্রিপশন বক্সে পাবেন। অনলাইন টিকিট সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে তা কমেন্ট সেকশনে জানান অথবা যোগাযোগ করুন বিমান বাংলাদেশের হেল্পলাইন নাম্বার বা ইমেইলে। ঠিক এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো সময় অনুযায়ী ফ্লাইট সার্চ করে অনলাইনে টিকিট ক্রয় করে বিমানের সাথে যাত্রা করতে পারেন। বিমানের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।